গুজব এ শহর তা দেখে ঘুরে মাথা চোখে লাগে গোলো থাথায় ও ভাই কি আজব তারকা এই আজব নগরে দেখি কত রঙের মেলা চলে কত রঙিন খেলা সব ছুটছে তো ছুটছে যেন চড়ছে না ঘুরদোল্লা দিয়ে মনের ঘরে তালা গোহেলিকায় করিয়া বারবা ও ভাই কি আজব তারকা কিউবা চুপছে ঘড়ির কাটায় কিউবা যাচ্ছে থেমে চুপছে সবাই তাই চুপছে কেউ কিউবা নিছক প্রেমে রহস্য তার ভেদ করছে কেউ আলো অন্ধকারে আরি পেতে শুনছে সবই কেউ বা কারো ঘরে কেউ কাঁদছে কেউ হাসছে কারো ঘুরছে কেবল মাথায় ও ভাই কি আজব তারকা কেউ ছুটছে কেউ রুখছে কেউ পড়ছে গোল থাথায় ও ভাই কি আজব তারকা কোহেলি কাই করিয়া বারে বার ও ভাই কি আজব তারকা। जी सर, जी 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 वो कोनो असुविधा होच्छे ना सर, जी आर एकटा कथा आपनाके जानानो हयनि सर, जी मिस रूपाली हठात करे बिये करे फेलेछेन, जी सर जी आमी एकजन नतुन रिसेप्शनिस्ट निये निएछि सर, जी मिस तानिया, जी वो खूबी एक्टिव सर, जी आज के सकाल 9:00 तेई उनि अफिसे एसेछेन, ना 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 कोनो असुविधा होच्छे ना सर, जी सर আপনি একটু নিজের দিকে খেয়াল রাখবেন। জি স্যার, জি স্যার আপনি একদম চিন্তা করবেন না, আপনি তো আসলে কোথাও বেরই হন না, গেছেন যখন কয়েকদিন থেকে আসেন স্যার। জি জি, নিজেকেও সময় দেওয়া উচিত আর ভাবিকে তো একটু সময় দেওয়াই উচিত স্যার। জি স্যার, জি 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 না স্যার, জি ভালো থাকবেন স্যার। অবশ্যই বলবেন, কি বিষয়ে? আবার নিশ্চয়ই কোনো ঝামেলা করেছেন আপনি। না স্যার, তেমন কোনো ঝামেলা না স্যার, ওই যে সিনেমার স্ক্রিপ্টটা স্যার, ওই যে নিয়ে স্যার একটু আলাপ করতে চাচ্ছিলাম স্যার, বিশেষ করে লাস্ট সিনটার জন্য স্যার। রমজান সাহেব, এর আগেও আমি আপনাকে অনেকবার বলেছি সিনেমা সংক্রান্ত ব্যাপারে আপনি কথা বলবেন নজরুল সাহেবের সঙ্গে, তাই না? ডিরেক্টরকে আমি না নজরুল সাহেব, প্লিজ ওনার সঙ্গে কথা বলুন আপনি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এমডি সাহেব অফিসে নেই, ওনার ঝামেলা আমার ঝামেলা সব কিছু মিলিয়ে অফিসটাকে তো আমাকেই কন্ট্রোল করতে হচ্ছে, তাই না? এখন আমি আপনার শেষ দিন নিয়ে কীভাবে বসবো বুঝতে পারেন না কেন এটা? জি স্যার, আমি বুঝতে পারছি স্যার, মানে স্যার ওই নজরুল স্যার এখনও অফিসে আসেনি তো, তাই ভাবলাম আর কি আপনার সাথে একটু। রমজান সাহেব, উনি আসেননি তার মানে কি? উনি আসবেন না? উনি তো অবশ্যই এসে পড়বেন, অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন, আপনি তো একদম অধৈর্য লোক। উফ, রমজান সাহেব স্যার একটা জিনিস মাথায় রাখবেন। জি স্যার, আমি এর আগেও বলেছি আবার বলছি আপনাকে, আমাদের এমডি স্যার হানিমুনে গেছেন, ওনার সমস্ত দায়িত্ব এখন আমার কাঁধে, আমি এটা পালন করছি, আমি আপনার শেষ সিনে বসতে পারবো না। ওকে জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনি এখন আসুন, প্লিজ আসুন। জি স্যার। জিজ্ঞেস করা উচিত হয়, ওই তো নতুন সাহেব এসে গেছে, আসেন নতুন সাহেব আসেন, আমি তো মনে মনে আপনাকে খুঁজছিলাম। গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল। আমাদের অফিসে নতুন জয়েন করছে আজকে, ওয়ালাইকুম আসসালাম। মিস তানিয়া, হ্যাঁ মিস্ত্রি, তা কি ব্যাপার?
আপনি হঠাৎ আজকে দেরি করে অফিসে আসলেন, আপনাকে তো আমার খুব দরকার। সরি, ওই রাস্তা জ্যাম ছিল, ওই জন্য দেরি হয়ে গেল। কিসের দরকার বলেন তো দেখি, আপনার রুমে যাই, চলেন। ও ভালো কথা, স্ক্রিপ্টটা কী করলেন? আরে সেই কথা বলার জন্যই তো। শোনেন, আমার সিনেমা লাস্ট ছিল, সেটার ব্যাপার কথা বলতাম আর কি। ভাবলাম আপনি ডিরেক্টর ডিরেকশন দেবেন, আপনার একটা মতামতের মূল্য আছে না? তো কাজেই মানে দৃশ্য শুরুটা কীভাবে হবে, শেষটা কীভাবে হবে, মানে সেটা নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করতে চাচ্ছিলাম আর কি। দেখেন, আপনি তো অভিজ্ঞতার কমতি নেই, তবে আমার পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে একটু ডিসকাস করে নেওয়া ভালো। চলেন আপনার রুমে যাই, আসবো। সেটাই ভালো, আসি। ওকে, দেখা হবে। এবার বলেন, ঠান্ডা মাথায় শুনে, একদম ঠান্ডা মাথায় শুনেন তাহলে। আমার মাথায় নতুন একটা ভাবনা এসছে, নায়ক লাশ ছিনে বিষ পান করবে, আর সেটা হবে একটা অসাধারণ দৃশ্য। বাঙালির চিরন্তন আবেগের করুণ এক চিত্র। নায়ক মৃত্যুর কোলে ঢলে পড়ে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। সত্যি বলছেন স্যার? হ্যাঁ, দেবদাসে দেখেননি? হ্যাঁ, মাতাল হয়ে যায় যায় অবস্থা। গুড আইডিয়া, চমৎকার চমৎকার স্যার। হ্যাঁ, সেটাই তো আপনাকে বলছি, লাশ ছিনে নায়ক বিষ পান করবে, মানে বিষ পান করে জীবন বিসর্জন দেবে, আর সেটাই হবে অসাধারণ একটা করুণ দৃশ্য। নায়ক মৃত্যু যন্ত্রণায় ছটফট 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 করছে। আচ্ছা, ভালো কথা নজরুল সাহেব, এই অভিনয়টা আমাদের জামান সাহেব করে দেখাতে পারবে তো? উনি তো আবার এই সিনেমার নায়ক, কিন্তু উনি তো প্রফেশনাল অভিনেতা না স্যার। জামান সাহেব খারাপ না, ওই অভিনয় সে ভালোই পারবে, তবে কোনো রিস্কে যাওয়া ঠিক হবে না। হ্যাঁ, ঠিক বলেছেন। তাহলে উপায় কী? উপায় আছে স্যার, বলেন তো শুনি। সেক্ষেত্রে আমরা জামান সাহেবকে অরিজিনাল বিষ দেব। এটা আপনি কী বলছেন? হ্যাঁ প্রদীপ সাহেব, এটা আপনি কী বলছেন, অরিজিনাল বিষ? হ্যাঁ, পটাশিয়াম স্যার নাই, একদম মক্ষ স্যার, অভিনয় যা হবে না স্যার। অ্যাক্টিং বের করে নেওয়ার ব্যাপারে আপনি একটু ভাববেন না, আমি অ্যাক্টিং একেবারে বের করে নেব। আরে এটা আপনি কি কি বলছেন? পরে জামান সাহেব মারা গেলে? মারা গেলে পুলিশ কেস হবে, আপনি সোজা জেলে যাবেন। আরে কি কি ধরনের কথা বলছেন আপনি, আমি জেলে যাবো কেন? বাহ, আপনি কাহিনী লিখেছেন না? হ্যাঁ, কাহিনী আমি লিখেছি, কিন্তু আমি তো অরিজিনাল বিষয়ের কথা কোথাও লিখিও নাই বলিও নাই। আরে স্যার শোনেন, পুলিশ এসে প্রথমেই দেখবে যে কি লিখেছেন, ওখানে লেখা আছে কি বিষ, পুলিশ বিষের উপরে জোর দেবে, বিষ বিষ। ঠিক আছে, তাইলে বরং আমি লাস্ট সিনটা চেঞ্জ করি। হ্যাঁ অবশ্যই করবো স্যার, খামাখা ঝামেলা গিয়ে তো কোনো লাভ নেই। আপনি লেখা স্যার।
সাহেব, এই যে এত কাজ করে লাভ কি? হ্যাঁ, এমনি স্যার তো হানিমুনে চলে গেছেন। শোনেন, একটু রিল্যাক্স করেন, রিল্যাক্স। রিল্যাক্স করলে আপনি এনার্জি আবার ফিরে পাবেন। দেখেন নজরুল সাহেব, সব কিছুকে নিজের মতো করে বিচার করবেন না। আমি কাজের মানুষ, অফিস কাজের জায়গা। আর মনীষীরা বলে গেছেন, যে কাজ তুমি আজকে করতে পারো তা কখনোই কালকের জন্য ফেলে রাখবে না। মনীষীর নাম কি? মনীষীর নামটা তো ঠিক ও তাই। ঠিক আছে, কাজ করেন। রোহিণ, কি হলো, চা দিলে না? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, জি, রহিম বাড়িতে গেছে, আজকে চা বন্ধ। হ্যাঁ, রহিমকে বিয়ে করেছে নাকি? সেও কি হানিমুনে গেছে নাকি? আরে না, তার মা সিরিয়াস অসুস্থ, জরুরি খবর এসেছে, সে ছুটি নিয়ে বাড়িতে গেছে। বুঝতে পেরেছি। ওই যে আগেকার দিনে টেলিগ্রাম আসতো না, কাম সার মাদার ইল, ওই তারপর বাড়িতে যেত, গেলে ঘাট ধরে বিয়ে করে দিত। এটাও সম্ভবত ওই কেস। আহা নজরুল ভাই, একটু সিরিয়াস হন তো, ওর মা অসুস্থ, বেচারি এতক্ষণে হয়তো মারাও যেতে পারে। শোনেন, আমার সিরিয়াস হওয়ার দরকার নেই, আপনি সিরিয়াস হন, সিরিয়াস, বি সিরিয়াস। সাদেক রিপোর্টিং স্যার। রিপোর্টিং স্যার? রহিম নেই, চা নাস্তা কিছু নেই, আমরা কি না খেয়ে মারা যাব? কেন স্যার, হ্যাঁ, নো চিন্তা, ডু ফুর্তি স্যার, খালি অর্ডার করেন, চিনি দিয়া চা খাবেন না চিনি ছাড়া চা খাবেন? আরে চিনি লবণ যা আছে একটা দিন নিয়ে যাও তো। ইয়েস স্যার। এই যে জামান সাহেব, শোনেন একটা কথা মনে রাখবেন, লাইফ ইজ লাইফ, জীবন মানে জীবন, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবনটা পুষ্পসজ্জা নয়। জীবনে অনেক মনীষী অনেক কথা বলে গেছে, তারা যে অর্থে সে সময় যে কথাটা বলেছিল বর্তমানের বাস্তবতার সাথে তার কোনো মিল নেই। যেমন বলার মতো তো অনেক উদাহরণই আছে, কিন্তু আপনাকে বলে লাভ কি? আপনি কাজের মানুষ, কাজ করেন। শোনেন, আজ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে কাজই জীবন, বলেছেন বিশিষ্ট মনীষী মিস্টার জামান। অনেক সকাল সকাল চাওয়ালা কই পাই, আর সার গইছে জ্বালা, অফিসিয়ালি হ্যাঁ চা খাইতে ইচ্ছা করে, ঘরের মধ্যে কয় কাপ চা খায় আল্লাহ মাহবুব জানে। ওয়ালাইকুম সালাম, তোমার চেনা চেনা লাগে। হইলা গেলেন আপনাকে, আগে অফিসের সামনে আমার মুদির দোকান আসছিল, দিনে লাখ টাকা বেচছি, এখন ধরা খায়া রাস্তা ফকি। তা ধরা খাইলে কেমনি? সেটা বিরাট হিস্টোরি, আমার কাহিনী লইয়া দুইটা সিনেমা হইব। আচ্ছা বাবা, তোমার কাহিনী পরে শুনুম নে, আগে আমার কাহিনীটা কমপ্লিট করে লই, তুমি আহো আমার লগে অফিসে সার্গ চা খাওয়াইবা। কেন, আপনাকে অফিসের পিয়ন রহিম বার কি হয়েছে? আরে ওর আবার কিব, ও তো হিরো হয়ে গেছে গা। হিরো হয়েছে মানে? হ্যাঁ, কি অ্যাক্টিং করতেছে? আরে না, অ্যাক্টিং করতেছে না, অ্যাক্টিং করনের লিগা চান্স খুঁজতেছে, আর চান্স না পাইয়া মনের দুঃখে দেশের বাড়িতে চলে গেছে গা, আর আমারে দিয়া গেছে ফাঁসাইয়া কৌদিহি। ফাঁসাইয়া দিছে মানে? কাই মিয়া, তুমি ধরা খাওয়া লোক, হ্যাঁ রাস্তার ফকির, উকিলের মতো জেরা করো কেন? আহো আমার লগে অফিসে সারে গো চা খাওয়াইবা, ফার্স্ট ক্লাস চা। আর তোমার চা যদি ফার্স্ট ক্লাস না হয় আর সেকেন্ড ক্লাস হয়, তাইলে মনে করো এই সাদেক মিয়া তোমার এই ফ্লাক্সের মধ্যে যত চা আছে তোমার মাথার মধ্যে ডাইলা তোমরা আমি জোর করে খাওয়াই দিব, ঠিক আছে? আহো আমার লগে, ফলো মি।
জামান সাহেব, এই যে জামান সাহেব, এই যে, হ্যালো হ্যালো, কি ব্যাপার, শুনতে পাচ্ছেন না? এই যে আমি, শুনতে পাচ্ছেন নাকি কাজের মধ্যে ডুবে নাকানি চুমানি খাচ্ছেন? জি বলেন, শুনতে পাচ্ছি। বলছিলাম মানুষ যা ভাবে হয় তার উল্টোটা। বুঝতে পেরেছেন কি বলেছি? জি, কি যেন বলছিলেন? বলছিলাম মানুষ যা ভাবে হয় তার উল্টোটা। কিরকম? ভেবেছিলাম ওই পিয়ন রহিমকে একটা নাকানি চুবানি খাওয়াবো, কিন্তু উল্টো কি হলো দেখেন, সেই আমাদেরকে এখন নাকানি চুবানি খাওয়াচ্ছে। নাকানি চুবানি খাওয়াচ্ছে আমাদের কিভাবে? আরে মোর জাল, আপনি তো দেখি কিছুই বুঝেন না। এই যে রহিম মিয়া বলানে কনে ফস করে ছুটে নিয়ে চলে গেল, হ্যাঁ, এখন আমরা চা নাস্তা পাচ্ছি না, এটা কি নাকানি চুবানি খাওয়া না? স্যার, মালটানের রাস্তা থেকে ধরে লেছি। আই মিয়া, স্যারকে ভালো করে চা খাও। মানুষ আছে চা ভালো তো? কি কোন স্যার, জিন্দা বাসের চা। কি কি বললে তুমি? জিন্দালাস? জিন্দালাসের চা মানে? জি স্যার, মানুষের তো ফ্ল্যাক্সের মধ্যে লাশের চা বিক্রি করে, আমি জিন্দালাসের চা বিক্রি করি। আরে ভাই, আরেকটু খোলাসা করে বলো না কি বলতে চাও। খোলাসা কি স্যার, আমরা তো সবাই জিন্দা আছি, একদিন মরে যাব, লাশ হইব, এই জন্য কইলাম আর কি। একদম দার্শনিকের মতো কথা, গুড, ভেরি গুড। আরে এইগুলো বলো না তো, লাশ শব্দটা শুনলে কিরকম যদি ভয় ভয় লাগে, তাই না নজরুল ভাই? জি স্যার। শোনেন জামান সাহেব, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, কবিগুরু কি বলেছেন? বলেছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। হ্যাঁ, কি বুঝলেন? জি বুঝলাম, বুঝলাম মানুষকে বেঁচে থাকতে হবে তার কর্মের মাঝে, মহান কর্মের মাঝে, ঠিক কিনা বলেন? এই তো ঠিক ধরেছেন। এই তোমার জিন্দা লাশের চা রাখেন, ধরো। যদিও বুঝতে পারছি না চিনি দিয়ে বানিয়েছো না লবণ দিয়ে বানিয়েছো। দুইটাই আছে স্যার। স্যার আপনারা আরেকটা দিব? না না না, আমার আর লাগবে না। এই মিয়া, অন্য স্যারকে চা দিতে হইব। যাই বলেন না কেন জামান সাহেব, চাটা কিন্তু হেভি হয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমার কাছে কিন্তু কিরকম অদ্ভুত লাগলো যেন। ঠিকই বলেছেন, কেমন জানেন, অদ্ভুত, তাই না?